এবং আরও একটা ভালো পাস দিয়েছেন এলিটা কিংসলিকে। এলিটা কিংসলি গোল নাম্বার থ্রি, বসুন্ধরা কিংস। নাইমের ব্রিলিয়ান্ট সেভ, গোলের সুযোগ কি এখনো আছে? ইয়েস, গোল নাম্বার ফাইভ। তবে সেটা রেফারি কি বলছেন? ইয়েস, দিস ইজ গোল, বসুন্ধরা কিংসের। জনি অবশ্য তার আগেই এলিটা বল পেয়েছেন, একটা ডিফ্লেকশন এবং বল জালে। এলিটা কিংসলে ম্যাচে ফিরিয়েছেন বসুন্ধরা কিংসকে। এবার দেখা যাক, ক্রস হয়েছে, হেডার এবং গোল। এলিটা কিংসলে সাইড টাইম কন্ট্রোল করে বক্সের ভেতর চলে যাচ্ছে, আরো একটা চান্স এলিটা কিংসলে। এলিটা এবং গোল, এলিটা মানেই গোল, বসুন্ধরা কিংস আরো একবার সমতায়। ভালো একটা বল সাপ্লাই, ইব্রাহিমের কন্ট্রোল এবং বসুন্ধরা কিংস সেকেন্ড গোল। ইব্রাহিম যে গোলটা ডিজার্ভ করছিলেন সেই গোলটা কিন্তু তিনি পেয়েছেন। এবার কিন্তু থ্রু বল বাড়িয়ে দিয়েছেন ইব্রাহিম, গোল নাম্বার থ্রি, বসুন্ধরা কিংস, রবসন রাবিনিওর অ্যাসিস্ট, ইব্রাহিমের গোল। সোহেল রানা হয়ে আবারও রবসন, কোনাকুনি জায়গা, রবসনের ফেভারিট জোন কিন্তু এটা, বাপায় শট করার জন্য স্পেস দরকার তার। রবসন রাবিনিও অনেকক্ষণ ধরে কাটাচ্ছেন এবং সোহেল রানা বসুন্ধরা কিংস জার্সিতে প্রথম গোল এই অ্যাটাকিং মিডফিল্ডারে। বিপ্লব আহমেদ থেকে নুয়া মারাং, বিপ্লব কিন্তু এবার দারুণ জায়গায় বল পেয়েছেন, ফাইনালি আরও একবার গুড ডিফেন্ডিং ওয়ার্ক। তবে এখনো পর্যন্ত বিপদ কেটে যায়নি, বাপা এবং গোল, বসুন্ধরা কিংস, বিপ্লব আহমেদ দ্য সুপার স্টার।